আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা একই দিনে দুইটা রিসেপশনে দাওয়াত খেলাম, প্লাস কোথায় গেলাম এবং কি কি খেলাম সবকিছু। তো চলেন ব্লগটা শুরু করা যাক। আর আজকে আমি খুবই সুন্দর একটা ব্ল্যাক ড্রেস পরেছিলাম, আর এদিকে আমার মেকআপ টেকআপ করাও একদম শেষ, আর এখনই আমরা বের হয়ে যাব। আর আজকে মূলত আমার বান্ধবীর ভাইয়ের রিসেপশন ছিল, প্লাস আমার আন্টির রিসেপশন ছিল। তো আমরা ফার্স্টে আমার বান্ধবীর ভাইয়ের রিসেপশনে যাব। তো আমরা সেন্টারে অলরেডি চলেও এসেছি, আর আমাদের বাসা থেকে সেন্টারটা কাছেই ছিল, যার কারণে আমাদের বেশিক্ষণ সময় লাগেনি। তো আমরা কিন্তু সেন্টারে অলরেডি চলে এসেছি, আর এখানে কিন্তু বিউটিফুল ব্রাইডের ফটোশুটও চলছিল। আর এদিকে তাদের স্টেজের ভিউটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এদিকে আমরা সবাই মিলে খেতে বসেছি। তো এদিকে আমি খাওয়া দাওয়াটা স্টার্ট করে দিয়েছি। ফার্স্টে ফ্রাইটা ট্রাই করছিলাম, আর খাবারটা ভালো ছিল, বাট আমার শরীরটা তেমন একটা ভালো ছিল না, যার কারণে আমি ঠিকভাবে খাবারগুলো খেতে পারিনি। আর এখন আমি গরুর মাংসটা ট্রাই করছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করার পর এখন আমি আমার ফ্রেন্ডের সাথে একটু ভিডিও করে নিলাম, প্লাস আমি আর আমার বোন ব্রাইডের সাথে একটু ছবি তুলে নিলাম, প্লাস ভিডিও করছিলাম। আর এদিকে আমি আর আমার ফ্রেন্ড মিলে ওর ভাবির সাথে ছবি তুলছিলাম। তো এদিকে আমার আম্মুও বসলো ছবি টবি তোলার জন্য, তো আমি আম্মুরও একটু ভিডিও করে নিলাম। তো খাওয়া দাওয়া শেষে ছবি টবি তোলার পর এখন আমরা চলে যাচ্ছিলাম, যেহেতু আমাদের আরেকটা রিসেপশনের দাওয়াত ছিল। তো ওই জায়গায় গিয়ে আমরা খাওয়া দাওয়া করব না, জাস্ট সবার সাথে দেখা টেখা করে দেন আমরা চলে আসব। আর ওইটা ছিল মূলত রূপসীতে, তো আমরা ওইখানেই যাচ্ছি। তো এইদিকে আমরা প্রায় ওনাদের বাসার কাছাকাছি চলে এসেছি, আর ওনাদের রিসেপশনটা মূলত ওনারা নিজেদের বাসাই করেছিল আর কি, বাসার নিচে প্যান্ডেল ট্যান্ডেল করে দেন খাবারের ব্যবস্থাটা করেছিল। আর এইদিকে আম্মুর মামা আর কি নানা ভাই আব্বু আম্মুকে তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল। তো আমরা তো খাওয়া দাওয়া করবো না, তাই আমরা উপরে যাচ্ছি ব্রাইডকে আর তার হাজবেন্ডকে দেখার জন্য। তো এদিকে আমরা ছাদে চলে যাচ্ছিলাম ডিরেক্ট, কারণ যেহেতু তারা বাসায় রিসেপশনটা করেছিল, তাই ব্রাইড আর তার হাজবেন্ড কিন্তু ছাদেই ফটোশ্যুটটা করছিল। তো তাদের সাথে দেখা টেখা করে দেন আমরা চলে যাব। তো এদিকে ব্রাইড আর তার হাজবেন্ডকে দেখতে পাচ্ছেন, আর সাথে আমাদেরকেও দেখতে পাচ্ছেন, আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো এখান থেকে ঘোরাঘুরি করার পর এখন আমরা যাচ্ছিলাম 300 ফিটের দিকে। তো ইদানিং কিন্তু 300 ফিটে সবাই যাচ্ছিলো আর ভিডিওস বানাচ্ছিলো, আর ওইখানে কিন্তু অনেক মজার মজার খাবারও পাওয়া যায়। তো আমরা কিন্তু অলরেডি চলে এসেছি, তো এখন আমরা ভাবছিলাম কী কী খাওয়া যায়। তো এখন আমরা একটা রেস্টুরেন্টে বসবো, দেন আমরা দেখবো কী কী অর্ডার করা যায়। আর এখানে মূলত চাপটি, খোলা পিঠা, বিভিন্ন ধরনের ভর্তা, হাঁসের মাংস, এগুলোর জন্যই কিন্তু এই জায়গাটা বেস্ট। তো আমরা এগুলোই খাবো। তো আমরা কিন্তু একটা হোটেল বা রেস্টুরেন্ট যেটাই বলেন বসলাম ওইখানটাতে, আর আমরা খাবারও অর্ডার করলাম। আর এদিকে আমি বসে বসে খাবারের জন্য একটু ওয়েট করছিলাম, আর আমাদের খাবারগুলোও কিন্তু দিয়ে দিল। তো ফার্স্টে আমরা চাপটি অর্ডার করেছিলাম, দেন হাঁসের মাংস নিয়েছিলাম, আর তারা আমাদেরকে 5 রকমের ভর্তা দিয়েছিল। ভর্তাগুলো অনেক বেশি স্পাইসি ছিল, আর হাঁসের মাংসের টেস্টটাও অনেক বেশি ভালো ছিল। এখানের খাবারগুলো স্পাইসি হওয়ার কারণে আমার খেতে অনেক বেশি ভালো লেগেছে। তো হাঁসের মাংস দিয়ে চাপটিটা ট্রাই করার পর এখন আমি ভর্তাগুলো দিয়ে চাপটিটা খাচ্ছিলাম, আর ভর্তাগুলো অনেক বেশি মজা ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে যাচ্ছি, আর আজকের ঘোরাঘুরিটা আমাদের এ পর্যন্তই ছিল। আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।